হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটি সলিউশন নিয়ে আলোচনা করছি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ভালোভাবে দেখে রাখবে ইফ আলফা বি দ্য রুট অফ দিস ইকুয়েশান এই কোয়াড্রেটিক ইকুয়েশানটার একটা রুট যদি আলফা হয় দেন প্রুভ দ্যাট দিস ইজ দ্য আদার রুট মিনিংটা হচ্ছে এই ইকুয়েশানটার একটি রুট যদি আলফা হয় তাহলে প্রমাণ করো এই ইকুয়েশানের অন্য রুটটি হচ্ছে ফোর ইন্টু আলফা কিউব মাইনাস থ্রি আলফা এটাই হচ্ছে কোশ্চেনের মিনিং ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে বুঝার চেষ্টা করবে বুঝতে পারলে বাকি অঙ্কগুলো সলভ করতে পারবে প্রথমেই লেট বিটা আদার রুট অফ দ্য গিভেন ইকোয়েশান ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো আমি ধরে নিলাম বিটা হচ্ছে এই ইকুয়েশানের আদার রুট দেয়ার ফোর আলফা আর বিটা যদি দুটো রুট হয় আমি এই ইকুয়েশানটাও জানি আমি সেখান থেকে দুটো রুটসের সাম বের করতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস টু বাই ফোর দ্যাট ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু এখান থেকে লিখতে পারি বিটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস আলফা ইকুয়েশান নাম্বার ওয়ান দিলাম এখান থেকে যদি আমি সলভ করে এটা আনতে পারি তার মানেই তো আদার রুটটা বিটা সেটাই আমাদেরকে করতে হবে সিন্স যেহেতু আলফা is the root of ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান 0. টু জিরো দেয়ার ফোর ফোর আলফা alpha প্লাস টু equals to ওয়ান That টু জিরো এখান থেকে ফোর আলফা স্কোয়ার কি লিখতে পারি ফোর আলফা 1 minus টু ওয়ান মাইনাস টু আলফা ইকুয়েশান নাম্বার টু দিলাম এবার নাও এই ইকুয়েশানের আদার রুট কি প্রুভ করতে বলা হয়েছে ফোর ইন্টু আলফা কি মাইনাস এখান থেকে লিখতে পারি আলফা ইন্টু ফোর আলফা স্কোয়ার মাইনাস থ্রি আলফা আলফা ইন্টু ফোর স্কোয়ার কেন লিখেছি এই যে পেয়েছি তো এখানে ফোর স্কয়ার যদি আমি ফোর আলফা স্কোয়ারের জায়গায় এটা বসাতে পারি পাওয়ার আরও একটা কমে যাবে দ্যাট ইকলস টু আলফা ইন্টু ফোর আলফা স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস টু আলফা বসালাম মাইনাস থ্রি আলফা দ্যাট ইকলস টু মাল্টিপ্লাই করি আলফা মাইনাস টু আলফা স্কোয়ার মাইনাস থ্রি আলফা তাহলে কি থাকছে দ্যাট ইকলস টু মাইনাস টু আলফা স্কোয়ার

রুট অফ এই বিয়েশনের আরেকটা রুট দুটো রুটস অর্থাৎ আলফা বলা হয়েছে কোশ্চেনে আর বিটা ধরলাম তাহলে আলফা প্লাস বিটা বের করতে পারি আরামসে বিটা টু এটা লিখলাম এখান থেকে এখানে যা এজিউম করবে আদার রুট

আলফা ইন্টু ফোর আলফা স্কোয়ার করেছি ফোর আলফা স্কোয়ারের জায়গায় এটা বসিয়ে দিলাম অঙ্কটা আস্তে আস্তে ছোট হচ্ছে অর্থাৎ পাওয়ার আস্তে আস্তে কমছে এখানে এসে মাইনাস ওয়ান বাই টু মাইনাস আলফা যেটা আমরা ইকুয়ালস টু বিটা লিখতে পারি তার মানেই তো আদার রুট এটা দেখে রাখবে ভিডিওটা অঙ্কটা ইম্পর্টেন্ট এরকম টাইপের অঙ্ক থাকলে কিভাবে করতে হয় সেটা হচ্ছে মেনলি দেখার দেখে নিলে বুঝে নিলে বাকি অঙ্কগুলো করতে পারবে নিজেরা Thank you.